ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ মামুনুর রহমান বিশ্বাস জানান, ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে ইজারা নামক স্থানে প্রতিপক্ষের হামলার শিকার হন সাকিব হাওলাদার। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।